নমস্কার বন্ধুরা, আগের দিন আমি বাড়িতে সহজ পদ্ধতিতে ইস্ট কেমন করে বানানো যায় সেটা দেখিয়েছিলাম, আর এটাও বলেছিলাম সেই ইস্ট দিয়ে আদৌ কি পাউরুটি বানানো যায় নাকি সবটাই মিথ্যে। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আর 2 চামচ চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর এই শুকনো উপকরণগুলোকে এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে ইস্টটা দিয়ে দেব। ইস্টের কিন্তু একটা পরিমাণ থাকে, যেহেতু এটা বাড়িতে তৈরি লিকুইড ইস্ট, তার জন্য এটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে যেহেতু 2 কাপ পরিমাণ আটা নিয়েছি আর এই কাপের পরিমাণেই নিয়েছি, তার জন্য আমি 4 ভাগের 2 ভাগ দিলাম। আপনারা 1 কাপ পরিমাণ আটা নিলে তার মধ্যে দিয়ে দেবেন 4 ভাগের 1 ভাগ ইস্ট। এরপর পুরো মিশ্রণটা ভালো করে একটু মেখে নেব ইস্ট দিয়ে, যাতে সব দিকটা ভালোভাবে মাখা হয়। এরপর একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা জলের পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারেন। জল দিয়ে মাখতে মাখতে দেখবেন ডোটা ভীষণই সফট একটা ডো হবে, আর হাতে কিন্তু বাজেভাবে লেগে যাবে। তবুও মাখতে থাকবেন, এইভাবে দেখুন একটুখানি চ্যাটচ্যাটে ডো হবে, আর এতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে কিন্তু এক্সট্রা জল দেবেন না বা আটা ময়দারও ব্যবহার করবেন না। মাখতে মাখতে নিজের থেকে কিন্তু ডোটা এইরকম হয়ে যাবে, আর খুব যদি চ্যাটচ্যাট করে তাহলে সাদা তেল অথবা মাখন লাগিয়ে আপনারা মেখে নিতে পারেন, তবে এর মধ্যে আটা ময়দা দেবেন না। এই যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। বাড়িতে থাকা একদমই সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এটা বানিয়ে দেখাবো। দেখুন ভালোভাবে একটুখানি মেখে নেব, মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, আর অবশ্যই এই ফুটোটা বন্ধ করে দেব ঢাকা, যাতে কোনো রকমের হাওয়া না ঢোকে। প্রায় 4 ঘন্টার মতো রাখতে হয়েছে। এটা যেহেতু বাড়িতে তৈরি ইস্ট, তার জন্য এটা কাজ হতে একটু তো সময় লাগবে, তার জন্য আমি 4 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন ফুলে ডবল হয়ে গেছে ডোটা, আর একটু ভালোভাবে এরপর হাওয়াটাকে বার করে নেওয়ার জন্য এইভাবে মেখে নেব। ডোটা একটু মেখে নিয়েছি, আর ভীষণ চ্যাটচ্যাট করছিল বলে আবার একটুখানি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কিন্তু মেখে নিতে হবে। এরপর একটা বোর্ডের মধ্যে নিয়ে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এইটাকে একটা শেপ দিয়ে দেব, এইভাবে একটা গোল শেপ দিয়ে দেব। আমি বেশি কিছু শেপ দিচ্ছি না, জাস্ট একটা গোল শেপ দিয়ে দিলাম। আর আগে থেকেই কেক টিনের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যেই এটা এবার রেখে দিলাম। রেখে দিয়ে একটুখানি 4-5টা সমান করে নিচ্ছি, করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আবারও 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আবারও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলে গেছে দেখুন। এরপর এটাকে বেক করার জন্য বসিয়ে দেব গ্যাসেতে। এর ওপর দিয়ে এরপর মাখিয়ে নেব সামান্য পরিমাণে ডিমের কুসুম আর বাটার। এই দুটোকে একটু আমি মিশিয়ে নিয়েছিলাম। সেই ডিমের কুসুম আর বাটার এই মিশ্রণটাকে এর ওপর দিয়ে চামচে করে একটুখানি মাখিয়ে নিচ্ছি, যাতে টেস্টটা আরও ভালো লাগে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। নিয়ে একটু সামান্য গরম হয়ে গেলে কেক টিনটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেব, দিয়ে এটাকে 20 মিনিট মতো বেক হতে দেব। অবশ্যই ঢাকনার ফুটোটা বন্ধ করে দেবেন, যাতে কোনোভাবেই হাওয়া না ঢোকে। আর দেখুন রেডি হয়ে গেছে আমাদের পাউরুটি। এরপর ভিতরটা কাঁচা আছে কি না সেটা দেখার জন্য একটা কাঠি ঢুকিয়ে দেখে নিয়েছি। ভিতরটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, কারণ কাঠির গায়ে কিছুই লাগেনি, পরিষ্কার কাঠিটা বেরিয়েছে। আচ্ছা, এবার বলে রাখি পাউরুটি তো রেডি, কিন্তু মনের মতো খুব একটা হয়নি। যতটা ভেবেছিলাম যে স্পঞ্জি হবে ততটা হয়নি। যাই হোক,
এরপর উপর দিয়ে একটু সামান্য পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এইটা আপনারা এর পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন। এতক্ষণ তো বাটার দিয়েছি, তার জন্য একটুখানি ঘি মিশিয়ে নিলাম। চারপাশটা কিন্তু ছুরি দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিলে এক চান্সেই বেরিয়ে আসবে, খুব বেশি সময় লাগবে না। দেখুন, চারপাশটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে দিলেই কিন্তু পুরো পাউরুটিটা বেরিয়ে আসবে। দেখুন, পাউরুটি একদম রেডি। তবে সেভাবে কিন্তু ফোলেনি, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। আর আমি এবার এটাকে কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। তবে ইস্ট কাজ করেছে, অবশ্যই বলবো, ইস্টটা কিন্তু কাজ করেছে, তবেই এতটা ফুলেছে, নলে ফুলতো না। হতে পারে আমার কিছু টেকনিকে ভুল আছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তার জন্য হতেই পারে কিছু টেকনিকে আমার ভুল হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, হয়তো আপনাদের টেকনিকটা ঠিক থাকলে পাউরুটির মতোই পাউরুটি হবে। আর ভিতরটা কিন্তু বেশ স্পঞ্জি হয়েছিল, খুব বেশি না ফুললেও দেখতেই পাচ্ছেন ভিতরটা বেশ জালিদার স্পঞ্জি হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, হতে পারে আপনাদেরটা একদম পারফেক্ট হবে। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। ধন্যবাদ।